আজ আমরা আলোচনা করব ক্লাস 8 এর জুলাই মাসে বিদ্যালয় থেকে দেওয়া যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 তার ইংলিশটা। এর আগে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো ক্লাস 8 এর দুটো করে, কিন্তু এটা একেবারে নতুন, এটা সবেমাত্র স্কুল থেকে দেওয়া হচ্ছে। তোমরা পেয়েছো অথবা পাবে সেটা দেখো, একেবারে আলাদা, এটা তোমাদের নতুন করে আগে কোনো ভিডিওতে পাওনি, এটাই দেখে নাও, দেখলে পেয়ে যাবে। বলছি একটা প্যাসেজ দিয়েছে দেখো তোমাদের লেসন 1 থেকে দিয়েছে, দা উইন ক্যাপ থেকে, এবং এ থেকে অ্যাক্টিভিটি দিয়েছে, চারটে প্রশ্নের উত্তর করতে দিয়েছে। তোমরা যেহেতু উইন ক্যাপটা প্রত্যেকে পড়েছো, সেই কারণের জন্য আমি আর টেক্সটটা পড়াচ্ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি এবং দেখিয়ে দেবো কোনখান থেকে নিয়ে আমরা উত্তরগুলো করছি। প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ, জন যখন ঘুমিয়ে পড়েছিল তখন কি ঘটেছিল, একটু লক্ষ্য করো কি ঘটেছিল। না আননোন টু হিম, তার নিজের অজান্তেই দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার পুরনো যে সেই খামার বাড়ি যেখানে সে থাকতো তার একটু দূরে জাহাজটা এসে দাঁড়িয়ে পড়েছিল, তার নিজের অজান্তেই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখে নাও, অ্যাজ জন লে ফার্স্ট অ্যাসলিপ, যখন জন ঘুমিয়ে পড়েছিল দ্য শিপ স্টুড অফশোর, জাহাজটা দাঁড়িয়েছিল ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার কোথায় না ওই খামার বাড়ির একটু দূরে। আবার অনেকে কিন্তু তার পরের উত্তরটাও করতে পারো, তার পরের অংশটা দেখো যে জনের স্বপ্নে কি ঘটেছিল সেটাও লিখতে পারো, ইন জনস ড্রিম, জনের স্বপ্নে সিজন টার্ন র্যাপিডলি অ্যাজ ইচ টার্ন ডিড জন ইন ইজ বেড, এটাও দিতে পারো তার পরের অংশটা, যেখান থেকে আমরা দেখো বাক্সটা করা যায় পরে, যে জনের স্বপ্নেতে কি ঘটেছিল এটাও কিন্তু এর সঙ্গে এখানে দিয়ে দেওয়া যায়। দু নম্বর কোশ্চেন, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি, কীভাবে ওই দমকা বাতাস বা ঝড় হঠাৎ করে উঠেছিল। এটা তোমরা জানো যে জন ঘুমের মধ্যে ওই ঋতু পরিবর্তনের ফলে তার মাথা নাড়াচ্ছিল এবং টুপিটা নড়ে যাওয়ার ফলে কি হচ্ছিল, না ওই একটা টুপি নড়ার ফলে বাতাস ডেকে এনে একটা ঝড়ের সৃষ্টি হয়েছিল। তাহলে সেটাকে আমরা এখানে দেখো সাজিয়ে নিয়ে লিখে নিয়েছি কিভাবে, দ্য ক্যাপ টুপিটা অন জন সেট, জনের মাথায় টুইস্টেড, এদিক ওদিক করতে লাগলো রাউন্ড অ্যাবাউট, এদিক ওদিক পাক মানে মোচড় খেতে লাগলো, অ্যান্ড এবং ইট কল্ড, এটাই ডেকে এনেছিল স্কোয়াল, একটা দমকা বাতাস বা হঠাৎ ঝড় ডেকে নিয়েছিল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে জনের ওই মাথা নাড়ার ফলে টুপিও নড়ে গিয়েছিল, এর ফলে একটা ঝড় এসেছিল। তাহলে কোথা থেকে উত্তরটা হলো তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই, এর আগে পড়েছো জানো। পরে কোশ্চেন, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ, জাহাজের বর্ণনা করো ইন দ্য স্কোয়াল, এই ঝড় বা দমকা বাতাসের ফলে জাহাজের কি হয়েছিল তার বর্ণনা করতে বলেছে। দেখো তো একটা দ্বিতীয় প্যারাগ্রাফই দেওয়া রয়েছে, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই, এই যে সবুজ কালার এতে দেওয়া রয়েছে, দ্য উইন্ড হ্যাড বিন রুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেল, সেলগুলো ছিঁড়ে গেল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্টস। তাহলে এটাকে আমরা সাজিয়ে নিয়ে কি লিখবো, দ্য সেল অফ দ্য সেলস অফ দ্য শিপ, জাহাজের পাল, জাহাজের পালসেস মানে পাল, অয়ার টর্ন ছিঁড়ে গেল, টর্ন মানে ছিঁড়ে গেল, অ্যান্ড দ্য স্পার্টস এবং মাস্তুলগুলো অয়ার স্ন্যাপ, সেগুলো ভেঙে গেল। তাহলে ঝড়ের ফলে জাহাজের পাল ছিঁড়ে গেল এবং মাস্তুলগুলো ভেঙে গেল। তাহলে কোথা থেকে হলো নিশ্চয়ই পেলে, উত্তরটা বোঝা গেছে। পরের কোশ্চেন, হোয়াট ডিড দ্য সেলার্স ডু, নাবিকেরা কি করেছিল টু স্টপ দ্য স্কোয়াল, এই ঝড়টাকে থামানোর জন্য নাবিকেরা কি করেছিল, এটাও তোমরা জানো নাবিকেরা কি করেছিল। তার পরের লাইনে দেওয়া আছে দেখো নীল কালারের বাক্সতে, দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা চিৎকার করেছিল রাগে, অ্যান্ড ফিয়ার ভয়, অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে টুপিটাকে তারা খুলে নেওয়ার চেষ্টা করেছিল। তাহলে কি করে লেখা হলো, দ্য সেলার্স ট্রাইড, সেলাররা চেষ্টা করেছিল টু রিড দ্য ক্যাপ অফ, টুপিটা খুলে নিতে জনস হেড, জনের মাথা থেকে, টু স্টপ দ্য স্কোয়াল, এই ঝড়টাকে থামাবে বলে। পুরো ওই লাইনগুলোকেই এখানে সাজিয়ে লিখে দিয়েছি কিভাবে উত্তর হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু এর আগে তোমরা এরকম ভিডিও দেখেছো। তো আমরা দেরি না করে অ্যাক্টিভিটি টুতে চলে যাবো, যে আবার পুনরায় বাক্যগুলোকে ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে বলেছে। তোমরা ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র সকলে জানো, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, বাকি অংশটা। একটা তোমাদের করেও দিয়েছে দেখো, ইউ উইল বি এনজয়িং দ্য ট্যুর, তাহলে উইল বিটা শুধু পাল্টে হয়ে গেছে ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য ট্যুর। তাহলে আমরা একের প্রশ্নটা চলে যাই, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং আর ইউনিভার্সিটি ক্লাসেস, তারা আমরা কি পাল্টাবো দেখে নাও। বাই দিস টাইম নেক্সট ইয়ার যেমনকার তেমন বসালাম, দিয়া যেমনকার তেমন বসালাম, উইলটা উইল বসলো, উইল বিটা হয়ে গেল হ্যাভ অ্যাটেন্ডেড আর ইউনিভার্সিটি, তাহলে একটা হ্যাভ যোগ হলো আর অ্যাটেন্ডিংটা অ্যাটেন্ডেড হয়ে গেল। পরে কোশ্চেন, আই শ্যাল বি ফিনিশিং মাই লেসন বাই দেন, তাহলে কি পাল্টাবো, আই যেমনকার তেমন বসলো, শ্যাল বসলো, হ্যাভ বসে গেল, ফিনিশিংটা ফিনিশড হয়ে গেল মাই লেসন বাই দেন, তাহলে শ্যালের পর একটা হ্যাভ আর ফিনিশিংটা ফিনিশড হয়ে গেল। চলে যাব তিন নম্বরে, হি উইল বি লিভিং ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস আপ, তাহলে কি কি পাল্টাবে, আমরা জানি হি বসাবো, উইল বসাবো, উইলের পর একটা হ্যাভ বসাবো, আর লিভিংটা হয়ে গেল লেফট, লিভ লেফট লেফট ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস, তাহলে উইলের পর হ্যাভ আর লিভিংটা লেফট হয়ে গেল। লাস্ট কোশ্চেন, মাই ফ্রেন্ড উইল বি কামিং টু আওয়ার হাউস নেক্সট মান্থ,
তাহলে এখানে আমরা কি কি পাল্টাবো? মাই ফ্রেন্ডসটা যাকে তাই বসাবো, উইলটাও যাকে তাই বসাবো, বিয়ের বদলে হ্যাভ, আর কামিংটা কাম, কাম কেম কাম টু আওয়ার হাউস নেক্সট মান্থ। তাহলে দেখে নাও কিভাবে হলো, সূত্র অনুযায়ী প্রতিটা তোমাদের ধীরে ধীরে বোঝানো হলো, আশা করি বুঝতে পেরেছো, খাতায় তুলে নিতে পারবে সহজেই। শেষ প্রশ্ন অ্যাক্টিভিটি তিন, সাপোজ মনে করো অন এ হট সামার আফটারনুন, একটা গ্রীষ্মের বিকালবেলা, উষ্ণ বিকালে, হোয়াইল ইউ আর প্লেইং, যখন তুমি খেলছিলে উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে, দ্য ওয়েদার চেঞ্জ, বাতাসটা হয়ে গেল কি একটু পাল্টে গেল সাডেনলি হঠাৎ করে, অ্যান্ড রেন্স কেম ডাউন, বৃষ্টি নেমে পড়লো, সো ইউ আর কমপ্লিটলি ড্রেঞ্চ, তুমি একেবারে ভিজে গেলে, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে ডিসক্রাইব ইউর ফিলিংস অফ বিং ড্রেঞ্চ, এই ভিজে যাওয়ার পর তোমার কি অনুভূতি হলো সেটা নিয়ে একটা বন্ধুকে চিঠি লেখো। তাহলে আমরা কিভাবে লিখবো চিঠি লেখা তোমরা নিশ্চয়ই জানো, একটু দেখে নিই কিভাবে লিখবো। প্রথমে এই যে বাক্সের মধ্যে তোমার ঠিকানা দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট, পোস্ট পিএস, ডিস্ট্রিক্ট, পিন, ডেট, তোমার এগুলো। এবার শুরু করবো কিভাবে, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, আমি নাম রাজা দিয়েছি, তুমি যা খুশি দেবে, আই হ্যাভ নট গট এনি লেটার, আমি কোনো চিঠি পাইনি ফ্রম ইউ, তোমার থেকে, ফর এ লং টাইম, বহুকাল, হোপ, আশা করি ইউ আর অল ওয়েল, তোমরা সকলে ভালো আছো, উই আর অলসো ফাইন, আমরাও ভালো আছি। তাহলে এটা প্রথমে যে চিঠিটা শুরু, যে প্রথম শুরুর যে প্যারাগ্রাফটা সম্ভাষণটা করে নিলাম, এবার বডি অফ দ্য লেটার, মূল বিষয়বস্তু বডিতে লিখবো। টুডে, আজকে, আই অ্যাম গোয়িং, আমি চলেছি, টু শেয়ার, ভাগ করে নিতে, মাই নাইস এক্সপিরিয়েন্স, আমার একটা চমৎকার অভিজ্ঞতা উইথ ইউ, তোমার সাথে। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়াজ প্লেয়িং, আমি খেলা করছিলাম উইথ সাথে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের, ইন আওয়ার গার্ডেন, আমাদের বাগানে, সাডেনলি হঠাৎ করে, দ্য ওয়েদার, আবহাওয়াটা ওয়াজ গেল চেঞ্জড, পাল্টে, আর ডার্ক ক্লাউড, একটা কালো মেঘ কভার ঢাকা দিল দ্য হোল স্কাই, পুরো আকাশকে, ইন আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে। দেন তারপর রেন সেট ইন, বৃষ্টি শুরু হলো, উই ওয়ার অল ড্রেঞ্চড, আমরা সকলে ভিজে গেলাম কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। ইট সুদ, এটা শান্ত করে দিল আওয়ার টায়ার্ড বডি, আমাদের ক্লান্ত শরীরকে শান্তি দিল। উই অল র্যান, আমরা সকলে দৌড়তে লাগলাম, অ্যান্ড পুশড ইচ আদার, একে অপরকে ঠেলতে লাগলাম। উই স্লিপড, আমরা পিছলে গেলাম, অ্যান্ড এবং ফেল, পড়ে গেলাম। উই ট্রাইড, আমরা চেষ্টা করলাম টু সেবার, উপভোগ করতে দ্য রেইনিং অ্যাটমসফিয়ার, এই বৃষ্টির পরিবেশটাকে। সাডেনলি হঠাৎ করে উই হার্ড, আমরা শুনতে পেলাম দ্য ফিয়ার্স কল, ভয়ঙ্কর একটা ডাক, অফ মাই মাদার, আমার মায়ের। উই অল র্যান, আমরা দৌড়ে চলে গেলাম টুয়ার্ডস আওয়ার হাউস, আমাদের বাড়ির দিকে। তাহলে এটা মূল বিষয়বস্তু, চিঠি, বৃষ্টিতে ভিজে আমাদের কি অনুভূতি হলো সেটা লিখলাম। এবার শেষে দিয়ে দিই, নাথিং মোর ফর প্রেজেন্ট, মোর ফর দ্য প্রেজেন্ট, আজকার কিছু লিখছি না, মোর হোয়েন উই মিট, যখন দেখা হবে, আরও কথা হবে, উইথ লাভ অ্যান্ড বেস্ট উইসেস, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল, ইয়োর্স, এবার তোমার প্রিয় বলে রাহুল বলে নাম দিচ্ছি, তুমি তোমার নাম দেবে। তাহলে দেখো চিঠি শুরু, বডি আর শেষটা দিয়ে দেওয়া হলো, সবশেষে অ্যাড্রেসটা দিয়ে দিলে এখানে তোমার। তাহলে এখান পর্যন্ত সকলে বোঝা গেল, পরের ভিডিও তোমরা কিন্তু শীঘ্রই পেয়ে যাবে, এগুলো রাখবে, বিদ্যালয় খুললে জমা দেবে।